গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে হলো প্রায় 9:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো বুধবার, তো মোটামুটি সকালে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠতে তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8:30 ঘুম থেকে উঠেছি, কারণ সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, যার জন্য লেবাররাও কাজ করতে আসবে না। এখনও আসিও নি, আমি ভেবে নিলাম যে লেবাররা এত বৃষ্টির মধ্যে কাজ করতে আসবে না, তো তার জন্য একটু লেট করে উঠেছি। তো এখন মোটামুটি এই ঘরে তেমন বিশেষ পরিষ্কার বা ঝাড়া পোছা মুছা এরকম কোনো ভেজাল নেই, কারণ এইটুকু জায়গা, হাঁটার জায়গায় নেই, কী ঝাড় দেবো আর কী মুছবো, তো এটুকু কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমার মেয়ে, যেহেতু আজকে বৃষ্টির দিন, ওনাকে খিচুড়ি খাবে, তো খিচুড়ি রান্না করছে, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমার খাটের স্ট্যান্ডে প্রচুর কাপড় চোপড় ঝুলছে, তো আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার ঘরে কোথাও কাপড় রাখার কোনো জায়গা নেই। আলনাটা আছে কিন্তু ওইটা অনেকটা দূরে, যার জন্য বারবার হাত বাড়িয়ে নিতে সমস্যা হচ্ছে, যার জন্য বেশিরভাগ কাপড় চোপড় খাটের স্ট্যান্ডেই ঝুলিয়ে রেখে দিয়েছি। সে যাই হোক, চলুন। তো এই যে দেখুন আমার মেয়ে খিচুড়ি রান্না করছে, তো এই যে দেখুন আমার মেয়ে খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। আর এই যে এখানে, এই যে দেখুন এখানে ফোড়ন দেওয়ার প্রিপারেশন চলছে, তো এখনই ফোড়ন দেওয়া হয়ে যাবে খিচুড়িতে। তো এই যে খিচুড়িতে ফোড়ন হয়েও গেছে। দেখতে বেশ ভালোই হয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট রান্না কমপ্লিট, তো এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলব। আর এই যে দেখুন বাইরে এখনও ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়ছে, সব ভেজা, আর উঠোনের অবস্থা তো বলে লাভ নেই। আর আমাদের ওইদিকে যে ঘরগুলো, ওইগুলোতে অনেকটা পুকুর হয়ে গেছে। এই যে দেখুন জল জমে, এই যে দেখুন আমাদের ঘরের ভিতরে মোটামুটি একটা পুকুরের সাইজ হয়ে গেছে। এই যে দেখুন এবার এপাশে ওপাশে দেখা যাচ্ছে, এগুলো তো ভাঙা হয়ে গেছে, তো এখনও এই পাশে দরজাটা দাঁড়িয়ে আছে। আর দেখুন ঘরের ভিতরে জল জমে কী অবস্থা হয়েছে। বৃষ্টি পড়ছে, বাইরে থাকা যাবে না, ঘরে চলে যেতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে নিয়ে চলে আসলাম আমাদের বাইরের অবস্থাটা, তো এখন ব্রেকফাস্টটা করে নেবো। হ্যাঁ, দেখতে পেয়েছেন ঘরের দরজা দিয়ে ঢুকতেও সমস্যা হচ্ছে, এত ছোট ছোট জায়গা, না নড়াচড়া যাচ্ছে না। তো ব্রেকফাস্ট শেষ করে রান্নাঘরে চলে এসেছি, আর এই যে দেখুন এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আজকে কি রান্না করবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখুন এখানে সব কিছু নিয়ে নিয়েছি, এখানে আছে পটল, টমেটো, আর এই যে প্যাকেটের মধ্যে আছে পানির, আর আলু নিয়ে নিয়েছি, আর আছে হলো পেঁয়াজ, ঠিক আছে। তো এই দিয়ে আজকে একটা তরকারি রান্না করব, আলু পটল পনিরের তরকারি। আর কী করবো এখনও ডিসাইড করিনি, তো দেখিনি আর একটা কী করছি। কাঁকড়োল আছে, হয়তো কাঁকড়ো টাকড়ো ভাজা করে নেব। তা আপাতত একটা তরকারি ডিসাইড করেছি, এটা আগে কেটে কুটে নিই, তারপর রান্না করব। হ্যাঁ, ঠিক আছে। তো আমার সবজি কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই।
এই যে দেখুন, এখানে পটলগুলি কেটে নিয়েছি, এখানে আলু, আর এই যে এখানে আছে কাঁচা লঙ্কা, আদা কুচি আর পেঁয়াজ, এগুলি পেস্ট করে একটা মশলা বানিয়ে নেব, আর সঙ্গে একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব। আর এখানে টমেটোটা কেটে নিয়েছি, আর এখানে পনিরগুলি কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা পেঁয়াজ এরকম কিউব শেপে কেটে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা লং, ঠিক আছে, তো এগুলি দিয়ে ফোড়ন দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আগে পনিরগুলিকে একটু হালকাভাবে ভেজে নেব। এবার আলু পটলগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইর মধ্যে তেলও দিয়ে দিয়েছি, এখন শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। সাতানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এবার পানিটাও দিয়ে দেবো।
তো শেষ, তো তারপরে আর আপনাদেরকে গুড ইভিনিং বলা হয়নি। জল খাই জল। আর দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, এখনো রেডি হয়নি, বাস ড্রেসটা পরেছি। আর এই যে দেখুন আমার মেয়েও মোটামুটি রেডি হয়ে গেছে, কারণ আমি আর আমার মেয়ে মিলে এখন যাব হলো একটা বার্থডেতে, ঠিক আছে, আমার স্টুডেন্টও আবার আমার বোনের ছেলেও, ঠিক আছে। তো বার্থডেতে যাব, যদি আপনাদেরকে দেখানো পসিবল হয় তাহলে অবশ্যই দেখাবো, দেখার চেষ্টা করব, আর যদি পসিবল না হয় তাহলে তো দেখাতে পারবো না। সে যাই হোক, তো এখন আগে রেডি হয়নি, ঠিক আছে। আর এখন আমাদের ঘরের জায়গাটা না এত ছোট হয়ে গেছে যে আমরা মা মেয়ে দুজন দাঁড়িয়ে একটু সাজুগুজু করতে পারি না। দেখুন আমার মেয়ে চুল আচ্ছা আছে আর আমার মুখের ভেতরে সে ঢুকে যাচ্ছে, প্রচন্ড ছোট জায়গা হয়ে গেছে। আমাদের আগের ঘরগুলো ভাঙাচোরা হোক যাই হোক, স্পেসটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় জায়গা ছিল, কিন্তু এখন খুবই সমস্যা হচ্ছে, কারণ জায়গা খুবই কম, একজন সরে গেলে আরেকজনকে চুলগুলো আঁচড়াতে হচ্ছে। তো আমি এখন বাইরে থেকে চুলগুলো একটু আছে ঠিকঠাক করে আর হয়েছে, বুঝতে পারছি না যে এত চুল কেন পড়ছে। তো মাথায় না যা চুল আছে তার চেয়ে বেশি ফ্লোরে, তার জন্য বাইরে গিয়ে মাথা চড়াতে হচ্ছে, না হলে কিরুনি দেওয়া মাত্র সারা করে চুল বিছিয়ে পড়ছে। মাথায় যা আছে তার থেকে বেশি গড় মুছতে গেলে নোড়ার মধ্যে একটুকু করে চুল উঠছে, মাথার চাইতে বেশি মাটিতে গড়াগড়ি খাচ্ছে চুল। জানি না মাথায় চুল থাকবে কিনা, না ভবিষ্যতে টাক হয়ে যাবে। এখন চুলটা বেঁধেনি, কিন্তু কোথায় যে কি রেখেছি ইভেন গাটার গুলো খুঁজে পাচ্ছি না, জানেন মামা গাটার কই? আমাদের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমার মেয়েও রেডি। তো এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখুন আমি বার্থডে বাড়িতে চলে এসেছি, আর এটা হলো আমার ছোট কাকার বাড়ি, আর এই যে দেখুন বার্থডে বয় এখানে বেলুন দিয়ে খেলা করছে, আর বেলুনগুলো এখনো ফুলানো হয়নি বলে আমি বেলুনগুলি একটু ফুলিয়ে হেল্প করে দিচ্ছি। দেখুন আমার মেয়ে এখানে বেলুনগুলি বেঁধে দিচ্ছে। দেখুন বেলুনগুলি সবগুলো ফোলানো কমপ্লিট হয়ে গেছে, এবং এগুলি বাঁধাও হয়ে গেছে, আর কয়েকটা বেলুন এভাবে খাটের উপর রেখে দেওয়া হয়েছে, এগুলি বাঁধার জায়গা নেই। আর যে দেখুন এই পাশে আমার মেয়ে আর আমার ছোট কাকু উনি বসে আছে।
আপনারা তো দেখতেই পেলেন একদম খুবই ঠান্ডা নিরাল একা একা বার্থডে। একা বার্থডে যেহেতু এখন করোনা প্রবলেম চলছে, তার জন্যই কাউকে নেমন্তন্ন করা হয়নি। তো যেহেতু ও আমার কাছে পড়তে আসে, তার জন্য জাস্ট আমরা নিমন্ত্রিত ছিলাম। আর এমনিতে তো আমার কাকার বাড়ি, আপনাদেরকে দেখালামই। তো এখন বাজে হলো রাত 9টা, তো আপনাদেরকে গুড বাই বলার টাইম হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হাসি খুশি থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা।